নিপুণ পরীক্ষিত না, জায়েদ পরীক্ষিত। দর্শক বন্ধুরা, কালজয়ী নায়িকা রোজিনার পর গতকাল সরাসরি পদত্যাগের ঘোষণা দিয়েছেন একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক রুবেল। হ্যাঁ দর্শক বন্ধুরা, রুবেল পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তবে তিনি জায়েদ খান বা নিপুণ বা কাঞ্চন প্যানেলের কাউকে দোষারোপ করতেছেন না, তবে তিনি এক্ষেত্রে তার নিজের ব্যক্তিগত কিছু কারণ দেখাচ্ছেন। সেটা হলে গিয়া বাংলাদেশের ক্যারাটে শিল্পদেরকে এগিয়ে নেওয়ার জন্য তিনি বাংলাদেশের প্রায় 300টি উপজেলায় ট্রেনিং সেন্টার খুলেছেন এবং এবছরই তিনি হজ পালন করতে যাবেন। এইসব কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করছেন। তাছাড়া বলছেন, ব্যক্তিগতভাবে আমি তেমন কোনো ফ্রি নাই বা আমার শিডিউল ফাঁকা নাই, আমি বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, আমার দেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই, এই জন্য আমার সময়ের খুবই স্বল্পতা এবং সময়ের খুব অভাব, যার জন্যে আমি পদত্যাগ করছি। এখানে শিল্পী সমিতি বা ঠাট্টা হাসি ঠাট্টার পাত্র হয়ে বাঁচতে চাই না, তবে শুধুমাত্র পদত্যাগটা আমার ব্যক্তিগত কারণই, আমি মিশা এবং জায়েদ বা নিপুণ বা ইলিয়াস কাঞ্চন কাব্যপতির রাগ নেই। তো দর্শক বন্ধুরা, এই কালজয়ী নায়কের পদত্যাগের পিছনে কী কারণ হতে পারে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে।